आया रे तू वाइल्ड फायर। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है तू वाइल्ड फायर। আরে বন্ধু, তাই কথা হয় পুষ্পা টু এর মেগা ট্রেলার নিয়ে। ট্রেলারটা যে লঞ্চ করলো দারুণ লাগলো। 2 মিনিট 48 সেকেন্ডের ট্রেলার, ট্রেলারে পুরো মুভির প্রত্যেকটা জায়গায় গ্লিমস দেওয়া হচ্ছে, কিন্তু কাহিনি তুমি পুরো কিন্তু প্রেডিক্ট করতে পারবে না। তা সত্ত্বেও এত ভালো ট্রেলারটা বানিয়েছে, কাটটা এত ভালো হয়েছে যে প্রথম যে টিজারটা ছিল না সেটাতে সেই ব্যাপারটা দেখাতেই পাইনি যে মুভিটা কি আছে। মুভিটাতেই বলে দিচ্ছে যে এটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল লেভেলে যে চলেছে। প্রথম মুভি ন্যাশনাল লেভেলে খেলেছে, নেক্সট সেকেন্ড মুভি ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে, এবং এখানেই আমরা জাপানিজদের পেয়ে যাবো অলরেডি, এবং থার্ড মুভিটা কিন্তু জাপানেই হবে। তো ট্রেলারে ওয়ান বাই ওয়ান আসি, স্টার্টিং থেকে শুরু করো। প্রথম দিকে আমাদের দেখানো হবে যে লাল চন্দন করে পাচারটা কিছু দেখানো হবে, এবং প্রথম মুভিটার আমাদের গ্লিমস দেওয়া হয়। প্রথম মুভিতে কী কী হয়েছিল সেটা একটা রিক্যাপ দেওয়া হবে যারা দেখেনি বা যারা ভুলে গেছে। সো একটু রিক্যাপ দিয়ে দেবে কী করে ও পুষ্পা থেকে পুষ্পা রাজ হলো, ঠিক আছে, সেই লেভেলে আসলো, এখানে পুরো ব্যাপারটা পুরো হাতে নিয়ে নিল, কী হবে সেটা দেখানো হবে। সেকেন্ড দেখানো হবে ও কীভাবে রুল করছে, ঠিক আছে, ওর যে রুতবা কত বেড়ে গেছে সেটা দেখানো হবে। পলিটিক্স, সবাই পলিটিশিয়ান থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই ভয় পাচ্ছে সেটা দেখানো হবে। টাকা পয়সা কোনো ব্যাপার নেই, টাকা এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, লোকজন টাকা গুনে বান্ডিলের পর বান্ডিল, ঠিক আছে, এত টাকা, এবং কাঠের লাল কাঠ ওর কাছে এত ভর্তি, ওপরে গদ্দি বাড়ি লাল কাঠের উপরে বসে আছে। তো সেরকম কোথায় পৌঁছে গেছে সেই লেভেলটা দেখ, প্রথমে দেখানো হবে শুধুমাত্র যে কোথায় পৌঁছে গেছে, ওকে কেউ ধরতে পারছে না, ছুঁয়ে দেখতে পারছে না, সেরকম একটা লেভেল, সেই জায়গা থেকে স্টার্ট করা হবে। এরপর ও কী যে কীভাবে ওই জায়গায় গেল সেটা যেরকম ব্যাকগ্রাউন্ডটা দেখানো হবে, তার সঙ্গে কিছু নতুন ব্যাক স্টোরি ওকে দেওয়া হবে, যেটা হচ্ছে ছোটোবেলায় কী কী হয়েছিল, সেরকম একটা গেমস প্লেয়ার যে লোকজন ক্রিকেট খেলছে ওকে নিচ্ছে না, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে ওর ছোটোবেলায় কী কী প্রবলেম হয়েছে, ছোটোবেলা থেকে কতটা স্ট্রাগল করে ইউ পিএস সেটাকে ওপর প্রথম দিকে প্রথম হাফটাতে এটা একটু ফোকাস হবে। দেন কিছু পলিটিক্স ব্যাপারটাও দেখানো হবে, যে পলিটিশিয়ানরা পুরনো ক্যারেক্টারগুলো যারা ফিরছে আবার, ঠিক আছে, তাদেরকে দেখানো হবে, পলিটিক্সটা ওকে কিন্তু কী ভাবছে, ওর উপর দাওয়া তৈরি করার চেষ্টা করছে, সেগুলো দেখানো হবে। দেন আমাদের যে পুরনো ভিলেন এসপি, সে বাপাস আসছে, এবং সে প্রথমবার একটুখানি মানে রাউল টাইপে ক্যারেক্টার দেখেছিল, কিন্তু এইবার ও পুরো গুন্ডা হয়ে গেছে, পুরো গুন্ডার মতন কাজ করছে পুলিশের ভর্তি পরে, সেটাও দেখানো হবে, এবং সেটা কিন্তু প্রথম ভর্তি থেকে আরও বেটার মনে হচ্ছে। কিন্তু ও কিন্তু আই থিঙ্ক মেন ভিলেন না, বিকজ এরপরেই আমাদের কিন্তু দেখতে পাচ্ছি জাপানিজটা ঢুকে যাচ্ছে, এবং প্রথম মুভিতে শুধুমাত্র টেরিটরি পুরো নিজের হাতে নেওয়া এবং মাল জাস্ট পৌঁছে দেওয়া এই অবধি দেখানো হচ্ছে, কিন্তু এইবার আই থিঙ্ক সব কিছু নিজের হাতে নিয়ে নেবে, পুরো জাপান অবধি মাল পৌঁছানোর ব্যবস্থা ও নিজে করবে। এবং সেখানে কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি যে অনেক জাহাজ যাচ্ছে, জাহাজে মাল লোড হচ্ছে, ওইসব দেখানো হচ্ছে, এবং ওটার উপর প্রচণ্ড ফোকাস করা হচ্ছে, বিকজ এবার পুরো কানেকশানটা জাপানের সঙ্গে করা হচ্ছে, যেহেতু সেরকম জাপানিদের সঙ্গে লড়াই করছে, সেখানে ও মার খাচ্ছে, ও মারছে, এবং এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। আর আই থিঙ্ক এইটা একটু দেরিতে আসবে, আই থিঙ্ক সেকেন্ড হাফে গিয়ে আমরা এই জিনিসগুলো পাবো, বিকজ এই পুরো জাপানের যে পুরো ব্যাপারটা সেটা কিন্তু থার্ড মুভিতে আরও বেটার হবে আমরা দেখতে পাবো, বিকজ সেকেন্ড মুভিতে জাস্ট এটা হিন্ট দেওয়া হবে, বিকজ প্রথম দিকে কিন্তু ভিলেন শুধুমাত্র আমাদের পুরনো ভিলেনকেই দেখানো হবে, পরে আই থিঙ্ক জাপানিজ ভিলেনরা কিন্তু আসবে। সেখান থেকে আমরা নতুন লুকটা পাচ্ছি পুষ্পার, যেখানে ও মানে লুঙ্গির ওপর কোট পরে মারামারি করছে, সেটা বেশ ভালো লাগছে, সেখানে কিন্তু মারও খাচ্ছে, একবার মাকে পড়ে গেলে ওকে পুরো পায়ে দিয়ে ঝুলি রেখেছে, এসব দেখানো হচ্ছে। তো এখানে কিন্তু আই থিঙ্ক সব কিছু সলভ হবে না, ও কিন্তু এখানে আই থিঙ্ক জিততে পারবে না, কোনোভাবে হয়তো এন্ডে গিয়েও হারবে, তারপরে কি থার্ড মুভিতে যাবে। ওকে, নেক্সট যদি কথা বলি শ্রীপল্লির সঙ্গে প্রেমটাও দেখানো হবে, আই থিঙ্ক এটা স্টার্টিং দিকে দেখা হবে, যখন ওর রুলটা দেখানো হবে তখনই ও শ্রীপল্লির সঙ্গে প্রেম, শ্রীপল্লি ওকে শাড়ি পরে যখন রয়েছে, শাড়ি পরে সেটা মারামারি করছেন, শাড়ি পরে ওকে শ্রীপল্লি জড়িয়ে ধরছে, ওইগুলো শ্রীপল্লির সঙ্গে সম্পর্কটা কিছুটা দেখানো হবে। বাট ফার্স্ট মুভিতে শ্রীপল্লির সঙ্গে সম্পর্ক যতটা ইম্পর্টেন্ট লেগেছিল না, আই থিঙ্ক এখানে একটু সাইড লাইন হবে, বিকজ এখানে রুলে না ও অতটা ইম্পর্টেন্ট পাবে না, বিকজ ওকে অলরেডি ওর সঙ্গে বিয়ে হয়ে গেছে, তো সেই জায়গায় প্রেমের ব্যাপারটা অতটা টাইম দেওয়া হবে না বলেই আমার মনে হচ্ছে। যাই হোক, এরপরে একটা বড় সারপ্রাইজ যেটা হচ্ছে, শ্রীলীলা এখানে আইটেম ডান্সটা করছে, লাস্ট মুভিতে আইটেম ডান্সটা সুপার হিট হয়েছিল, তো এটা বলা হচ্ছে নাকি তার থেকেও বড় কিছু হবে, তো এখানে কিন্তু আমরা যেটুকু দেখলাম সেটা কিন্তু বেশ ভালো লাগলো, বেশ ইন্ট্রিগিং লাগলো। আর যেটা বলছিলাম ক্লাইম্যাক্সটা কিন্তু আই থিঙ্ক জাপানেই হবে, ঠিক আছে, একটা জাপানির সঙ্গে বসে ও ডিল করছে, সেটাও দেখা গেল যে আধা অর্ধেক নোটের যে অংশটা দেওয়া হচ্ছে, এটা আই থিঙ্ক যারা অনেক মুভি দেখেছে এই স্মাগলিং নিয়ে তারা জানে, যে নোটের টুকরো মিলিয়ে তারপরে ওরা জিনিসপত্র দেয়, সেটা আমরা ফার্স্ট মুভিতেও দেখেছি, তো সেরকম কিছুটা দেখানো হলো, এবং জাপানিজদের সঙ্গে লড়তেও দেখানো হলো, এবং আই থিঙ্ক লাস্ট মুভিতে মানে এই মুভির এন্ডে গিয়ে কোনোভাবে ও জাপানের সঙ্গে বড় কিছু একটা
প্রবলেম দাঁড়াবে, বিকজ এই চন্দনগুলো কিন্তু ডাইরেক্টলি যায় জাপানে, ঠিক আছে? মুভির ফার্স্ট মুভি যখন স্টার্টিংয়ে দেখানো ছিল জাপানে, যে বিয়ের সময় ওদের একটা গিটার দেয় ছেলেটা মেয়েকে, সেটা লাল জাপান লাল মানে চন্দনের কাঠ দিয়ে তৈরি হয়, যেটা শুধুমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায়। তো সেটা নিয়ে একটা বড় কিছু এন্ডে রাখা হবে। তো সারপ্রাইজের পর সারপ্রাইজ কিন্তু ভরা আছে। গানগুলো মনে হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড গান এখানে যদি দেখানো হয়, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ দমদার লাগছে। এবং আমি বলবো আমার জন্য পুষ্পার যে লুকটা সেটা একদম ভালো লাগেনি, বিকজ এটা ছপরি টাইপের লুক, কিন্তু মুভির জন্য কারেক্ট আছে এই লুকটা, ঠিক আছে? ওকে ওরম টাইপেরই দেখানো হয়েছে, ও একটা ওই টাইপেরই ক্যারেক্টার। স্টার্টিং থেকে কিন্তু ওকে হ্যান্ডসাম দেখানোর চেষ্টা করা হয়। এটা টাইমটা আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড মানে ব্যাক টাইম দেখো 1970-80 বা 90 টাইপের টাইম দেখানো হচ্ছে, এটা প্রেজেন্ট টাইম নয়। তো তাই জন্য এই লুকগুলো ওরকম রাখা হয়েছে, কিন্তু মুভির জন্য প্রচণ্ড কাজ করে। ফার্স্ট মুভি তো আমাদের সেটা ভালো লেগেছে, সেকেন্ড মুভি তো ওটাকে আর আপলিফ্ট করেছে, প্রত্যেকটা জিনিসই অনেক বেশি উপরে চলে গেছে বলে মনে হচ্ছে। এবং এই মুভিটার জন্য আলু অর্জুন 300 কোটি টাকা নিয়েছে, নিয়ে পুরো ইন্ডিয়ায় এখন সব থেকে বেশি এক্সপেন্সিভ অ্যাক্টর হয়ে গেছে আলু অর্জুন। আরেকটা বড় নিউজ হচ্ছে এই মুভিতে আমরা লাস্ট দেখলাম বাংলায় বেরাচ্ছে এই মুভিটা। এই মুভিটা যেহেতু বাংলায় বেরাচ্ছে, খাদানের জন্য কিন্তু একটা বড় ফাইট দেবে বলে মনে হচ্ছে। যদিও মাঝখানে 15 দিনের একটা গ্যাপ আছে, এটা 5 তারিখ বেরোচ্ছে, খাদান 20 তারিখ বেরোচ্ছে, বাট তা সত্ত্বেও এই মুভিটা যেরকম আমরা হাইপ দেখতে পাচ্ছি, মুভিটা যদি সেই হাইপে দাঁড়িয়ে যায়, ঠিক আছে, সেরকম ভালো পারফরমেন্স দেয়, তাহলে কিন্তু খাদানের জন্য চাপ হবে, মানে স্ক্রিন পেতেও চাপ হবে, তার সঙ্গে অডিয়েন্সও যদি এটা প্রেফার করে তাহলে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াবে। তো অল ইন অল আমার একটা দারুণ ট্রেলার লাগলো, দারুণ লাগলো আলু অর্জুনকে পুরো যে ইভেন্টটা তৈরি করেছে, যেভাবে ওরা মার্কেটিং করছে এই মুভিটা, ওরা স্টার্টিংয়েই পুরো রেকর্ড ভাঙার জন্য রেডি, ঠিক আছে? ওরা বলেই দিচ্ছে ওরা রেকর্ড ভাঙতে চলেছে। তো আমার তো হেভি লাগলো, তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানি, আমার সঙ্গে দেখাবে নেক্সট উইক। থ্যাংক ইউ।